নমস্কার। গানে গানে কথায় কথায় আজকের সন্ধ্যায়, এর আগের দিনও আপনারা দেখেছেন আমরা মিনা চৌধুরীকে নিয়ে এসেছিলাম, গীতশ্রী মিনা চৌধুরী, তার ভক্তিমূলক গীতি আপনারা শুনেছেন। আপনাদের থেকে প্রচুর চিঠি, প্রচুর এসএমএস আমাদের দপ্তরে এসছে, সেই আপনাদের অনুরোধেই আজকে আবার মিনা চৌধুরীকে নিয়ে আমরা বসেছি। কিন্তু আজকের এপিসোডটা হবে আমাদের একটু ভিন্ন স্বাদের। আগের দিন ছিল ভক্তিমূলক, আজ মিনা চৌধুরী মানে আমার জেঠিমা। জেঠিমা, আজকে কিন্তু এর আগের দিন তো আমরা ভক্তিমূলক গান শুনেছিলাম আপনার থেকে, তা দর্শকরা আপনার কাছ থেকে সব রকম গান চাইছে, তা আজকে একটু আধুনিকতা ছোঁয়ায় যায়, তা আজকে আপনি প্রথম আমাদের কি গান শোনাচ্ছেন? প্রথমে কি আধুনিকে যাবে নাকি গজলে যাই? তাহলে গজল দিয়ে শুরু হোক, শুরু শুরু গজল, প্রথমে গজল দিয়ে শুরু হোক। পাখি কালো বুল বুল ফিরে যা 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 পাখি ফিরে যা ফিরে যা কালো বুল বুল আমার বাগানে ফিরে যা পাখি কালো মনে আমার বাগানে ফিরে যা পাখি কালো বুল ফিরে যা বনে যে পাখি চায় না মোরে খোঁজে বাগিচায় ও গো পাই না যে পাখি মনে কালো বুল বুল ফিরে যা মনে ও গো পাই না যে তার মনে ও গো পাই না যে তার পাই না যেতার মনে কিনারা কি ফিরে যা যা পাখি ও গো পাই না যেতা ও গো পাই না যে
আমার বাগানে প্রথম গজল দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হলো, আর তার সঙ্গে গান শিশু ফুল, ভালোবাসে না এমন লোক খুব কম। তাই আজকে আমাদের স্টুডিওয় বিশেষ অতিথি হিসাবে যিনি এসেছেন তিনি বিশিষ্ট আইনজীবী দীপঙ্কর বাবু। দীপঙ্কর বাবুকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই গানকে আরও মুখরিত করতে যে ছোট্ট ভাইটি আমাদের সঙ্গে রয়েছেন তবলায়, দীপ চ্যাটার্জি, দীপকেও আমরা আমাদের ভিশন চব্বিশ ইন্ডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা মীরা চৌধুরী সম্বন্ধে কতটুকুই বা জানি, মীনা চৌধুরী শুধু গায়ক নয়, তার হাতের ছোঁয়ার টান আসে অনেক অনেক জায়গায়, লন্ডনেও গেছে ওনার অনেক আঁকা। এনার বিশিষ্ট বিশেষ কাগজ হচ্ছে উনি অমরত্বের সেনের সঙ্গে নোবেলে যে কজনের নাম গেছিল তার নামও এতে আছে, আপনারা দেখুন, দেখাই আপনাদের। এছাড়াও তার লেখা প্রচুর কবিতা গান প্রচুর আছে, তার বিশেষ কার্ড হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এমন লোককে আমরা আমাদের মধ্যে পেয়ে, বিশেষ করে আমি তো বটেই, তার সান্নিধ্যে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। তার সুরেলা কণ্ঠ ভরিয়ে তুলছে আমাদের, আমাদের সঙ্গে নিশ্চয়ই যারা দেখছেন টিভির পর্দায় তাদের প্রত্যেককেই প্রত্যেকেরই ভালো লাগছে তার গান। একটু আধুনিক ছোঁয়ায় যাব, আমি তো জেঠিমা বলি, জেঠিমা একটু আধুনিকতার ছোঁয়ায় যাই, একটু আমাদের যদি আধুনিক গান ফোক, হ্যাঁ একদম একদম একদম, ফোকের তো এখন সব থেকে বেশি বাজার হয়ে উঠেছে, শুনি একটু। নাকি গজল শোনাবার পর ফোক লাস্ট, আগে ফোকটা শুনে নি, ফোক আগে, হ্যাঁ দর্শক চাইছে তো ফোক। Wow.
জেঠিমা, আপনি তো অনেক গান গেয়েছেন, অনেক ছোটবেলা থেকে অনেক অনেক জায়গায় গান গেয়েছেন। আপনার সঙ্গে তো আমাদের যেটা মনে হয় মান্না দে, হেমন্ত সবার সঙ্গেই দেখা হয়েছে। দেখা মানে কি, এইখানে একটা কথা বলি, মান্না দের যে দাদা সে আমার হাজবেন্ডের বন্ধু ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমার হাজবেন্ডের সঙ্গে আমার একটু বয়সের তফাৎ ছিল, তখন ওই সময় আমি আগে দেখি মান্না দে প্রণাম করলো। আমি বলি কি আপনি প্রণাম করছেন কেন? বলে দেবা আমার দাদার বন্ধুর স্ত্রী, আপনি এখন প্রণাম করবো না? আমি ছিচি, আমাকে প্রণাম করা উচিত হয়নি। তা সেই মান্না দের পুরস্কারটা একটা জায়গায় একটা ওই এইখানে আপনাদের এখানে আমাকে ডেকে মান্না দের জন্মদিনে আমাকে পুরস্কৃত করেছে ওটাকে এখানে। তা মান্না দের গানটা আমি গাইতে পারিনি, ওখানে অনেক এ ছিল, আর্টিস্ট ছিল। আমরা দর্শক বন্ধুদের কাছে একটা কথাই বলি, আমরা মিনা চৌধুরী অর্থাৎ জেঠিমার বাড়িতে আমরা গেছিলাম। জেঠিমার বাড়িতে এত নিজের তুলির টান, প্রাণ ভরে গেল আমাদের, তার পুরস্কারগুলো মন ভরিয়ে তুলল আমাদের। শুধু আমাদের নয়, বিদেশ থেকে যে পুরস্কারগুলো তিনি পেয়েছেন, লন্ডনে প্রথম পুরস্কার আঁকায় গানে, সে পুরস্কারগুলো শুধু মিনা চৌধুরীর নয়, শুধু আমাদের নয়, সারা ভারতবাসীর একটা গর্ব। তিনি লন্ডন থেকে পুরস্কার নিয়ে এসেছেন, হ্যাঁ আমরা তুলে নিয়ে এসেছি তার বাড়ির থেকে, দেখাবো আপনাদের, দেখুন আপনারা। হ্যাঁ, দেখলেন তো পুরস্কারগুলো, সমস্ত তার বাড়ির ছবিগুলো। আবার ফিরে যাচ্ছি জেঠিমার কাছে। জেঠিমা, আপনি তো প্রতিমাদির অনেক গান গান, একটা যদি প্রতিমাদির গান আমাদের শোনান। ভাবছি কেন তোমায়,
পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়, তোমায় কেন লাগছে এত চেনা, এত আপনি যখন প্রথম গীতশ্রী পুরস্কারটা পেলেন সেটা পেয়েছি আরো আগে, গীত সরস্বতী গীতশ্রী অনেক আগে আরো, আচ্ছা ২০০০ সালে অনেক আগে গীতশ্রী। হ্যাঁ, আমার বয়সটা চিন্তা করো, আচ্ছা 85 এ, তাহলে কত বছর আগে আমি। আচ্ছা, গীতশ্রী যখন পেলেন আপনার প্রথম কি মনে হলো? আমি না, আমার যদি কেউ প্রশংসা করে না আমার ভালো লাগে না, আমার খুবটা বার করলে ভালো লাগে, কিন্তু কিন্তু আমি যে পেয়েছি সেটার আনন্দটা বুঝতাম না, ভাবলাম এটা কিছুই নয়, এটা কি পেয়েছি। কিন্তু এখন আমি আনন্দ পাই যখন ভার্সেটাইল দিল্লি থেকে পেয়েছি, ইংল্যান্ড থেকে, এখন বুঝি এটা হলো ঠিক পাওয়া। আমি পেয়েছি দক্ষিণেশ্বরের পাশে যে হলটা ছিল না, সেখান থেকে গীত সরস্বতী পেয়েছি, শুধু যারা নাকি লেখক তারা দিয়েছে, কিন্তু সেটাও আনন্দ পাইনি। কিন্তু আনন্দটা পেলাম ইংল্যান্ডে গিয়ে আর দিল্লি গিয়ে, দিল্লিতে এত সম্মান দিয়েছে সবাই, মানে মন্ত্রী যাও সেই সম্মানটা আমাকে সব জড়িয়ে জড়িয়ে ধরছে, আমার সেই আনন্দটা না, আমি যে ভালো করে গান গেয়ে পুরস্কারটা পুরস্কার পেয়েছি, সেই পুরস্কার আমি কিন্তু পাইনি, এখানে পাওয়া উচিত ছিল আমার। আমার মমতাদিকে আমি ভালোবাসি, কিন্তু মমতাদি এইটা খোঁজ করতে পারতো যে আমাকে একটা পুরস্কার দিতে পারতো, আমি পাইনি এখানে, আমি সব জায়গায় পেয়েছি এখানে পাইনি, এলাহাবাদে প্রশংসা পেয়েছি ইন্ডিয়ার মধ্যে, যেটা বিদেশে আমি সব জায়গায় পেয়েছি, কিন্তু এটা আমার দুঃখ যে মমতা ব্যানার্জি আমাকে, আমি ওনাকে ভীষণ মানে ভালোবাসি, শ্রদ্ধা বলবো না, আমার ঠিক অনেক ছোট, ও যা করেছে সুন্দর করেছে এটার জন্য না, আমাকে একটা পুরস্কার দিল না, কত খবর পাঠিয়েছি আমাকে একটা পুরস্কার দেয়, মানে এটা আমি এটা 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 শুধু আপনার দুঃখ বললে আমার মনে হয় কোথাও একটা ভুল হবে, যিনি আমাদের কি দিবঙ্কর বাবু, যিনি আমাদের ভারতবর্ষের জন্য লন্ডন থেকে পুরস্কার নিয়ে এসছেন, যিনি লন্ডন থেকে বিভিন্ন রকমভাবে আঁকা গানে পুরস্কার নিয়েছেন, বাংলাদেশ থেকে নিয়ে এসছেন, ইসকন থেকে নিয়ে এসছেন, এলাহাবাদ থেকে দিল্লি থেকে নিয়ে এসছেন, সেই বাঙালিকে যদি আমরা বাংলা আমাদের পশ্চিমবঙ্গ থেকে কোনো সম্মান না দিতে পারি, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর
তার দায়িত্ব নয়, আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত ভারতবাসী মানে পশ্চিমবঙ্গবাসীদেরই একটা লজ্জা যে আপনাকে ঠিক মতন শ্রদ্ধা না জানানোটা। এটা শুধুমাত্র সিএম এর নয়, এ লজ্জা আমাদের সবার। তা সেই লজ্জাকে ঢাকতেই আজ ভীষণ ২৪ ইন্ডিয়া আপনাদের প্রশ্ন করার হাতিয়ার নিয়ে এসেছে আপনাকে। তোমাদের ভীষণকে ভীষণকে প্রণাম জানাই, এবং তোমরা যারা যারা করেছো আমাদের এই অ্যাডভোকেট একশোবার দীপঙ্কর বাবুর পরিচয় আপনার সঙ্গে পরিচিত, এবং আমরা এখন তো আমি মনে করি আমার পেটের সন্তান না হলো আমার সন্তান, আপনার যে সম্মানটাও দিয়েছে সেটা একশোবার। এবং দীপঙ্কর বাবুর হাত ধরে যখনই আমরা জানতে পারলাম আপনি লন্ডন থেকে পুরস্কার নিয়ে এসেছেন, আপনি বাংলাদেশে গেছিলেন, আপনি বিভিন্ন জায়গায় থেকে পুরস্কার নিয়ে এসেছেন, আপনি গীতশ্রী, আপনি গীত সরস্বতী, তার সত্ত্বেও আমাদের দুঃখ হয় আমরা পশ্চিমবঙ্গবাসী হয়ে তাকে সেভাবে সম্মান জানাতে পারিনি। সেই দুঃখকে সামনে রেখেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা ভীষণ ২৪ ইন্ডিয়া পর্দায় আপনাদের সামনে নিয়ে এসেছি, তার জন্য আমরাও আমাদের তরফ থেকে কৃতজ্ঞ আপনাকে পেয়ে। আমি ঈশ্বরকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ চাইছি যে তোমাদের ভালো হোক, মঙ্গল হোক, শান্তি হোক। আমি শেষ সময় এখন ৮৫, আমার ৮৫ যদি আমাকে চলে যায় আমার শান্তি হবে যে আমি যে এত কষ্ট করে ছোট থেকে শিখেছি সেটা যে প্রকাশ হলো আমি খুশি, তার জন্য সম্পূর্ণটাই দীপঙ্কর বাবু। বাংলার মুখ উজ্জ্বল করছেন, সত্যি দীপঙ্কর বাবুর কাছেও আমরা কৃতজ্ঞ। ভীষণ ২৪ আপনি এবার আমাদের শুধু আমাদের নয় সমস্ত দর্শকদের কি গান শোনাচ্ছেন, এই গান শুধু বাংলার নয় গজল শোনাবো, একদম যে গান আপনার লন্ডন সারা পৃথিবীর মানুষ শুনবে, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন www.vision24india.com vision ভিশন ভিশন2424india.com দিলে সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে ভিশন ২৪ ইন্ডিয়া টিভি চ্যানেলকে। তাই সবার জন্য আপনার একটা শ্রদ্ধা। আচ্ছা, আমার গুরুদেব হচ্ছেন বেগম আক্তার, তার কথাটা বলো তুমি একটু। বেগম আক্তার বলে দিচ্ছে, বলমুয়া নহি আয়ে রে বলমুয়া
खत्म हो जाए आओ सजन तुम आओ सजन तुम आओ सजन तुम हमरे द्वारे सारा झगड़ा खत्म हो जाए आओ सजन तुम Oh,
क्या बात क्या बात। हाँ मन भरे गेल जेठीमार गाने आर समय नहीं ताई आजकेर मतन विदाय निच्छी सुनबो आबार ठीक এই দিনেই এই সময় কোথাও যাবেন না পর্দা ছেড়ে আজকের মতন বিদায় নিই নমস্কার।